গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষদের নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে ঘরের জন্য 70,000 টাকার চেক বিতরণ করল শামসেরগঞ্জ ব্লক প্রশাসন। নতুন বছরের প্রথম দিনেই ধনার মোড় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রায় 435টি গৃহহীন পরিবারের হাতে এই টাকার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বিবি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। নতুন বছরের প্রথম দিনে গঙ্গা ভাঙন কবলিত এলাকার মানুষদের উপহার শামসেরগঞ্জ ব্লক প্রশাসনের পক্ষ থেকে। নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে ঘরের জন্য 70,000 টাকার চেক বিতরণ করল শামসেরগঞ্জ ব্লক প্রশাসন। নতুন বছরের প্রথম দিনেই ধনার মোড় এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত ধানঘোড়া, হীরানন্দপুর, ধূসুরিপাড়া এলাকার প্রায় 435টি গৃহহীন পরিবারের হাতে এই টাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারা বিবি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। ঘর তৈরির টাকা পেয়ে হাসি ফুটেছে ভাঙন কবলিত এলাকার মানুষদের মুখে। শামসেরগঞ্জ এলাকার যে ধানঘোড়া, ধূসুরিপাড়া, শিবপুর, হীরানন্দনপুর গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদেরকে 70,000 টাকা ক্ষতিপূরণ হিসেবে বাড়ি তৈরির জন্য চেক দেওয়া হলো। তার জন্যে অনেকদিন থেকে আশা ছিল গ্রামবাসীর যে কিছু আর্থিক সাহায্য পেলে আমরা হয়তো বাড়ি ঘর করবো। হ্যাঁ, এখন অনেকটাই খুশি যে জায়গা পেলো, তারপরে হয়তো কিছু আর্থিক সাহায্য পেলো, এর জন্য গ্রামবাসী কিছুটা স্বস্তি পেলো, হয়তো বাড়ি করবে সামনের দিনে। হয়তো যে আজকে নতুন বছরে এই শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের উদ্যোগে আজকে এই আর্থিক সাহায্য পাওয়া গেল।